এক্স্যাক্টলি মিস্টার মেসন, যতটুকু মেলার ততটুকু মিলেছে। কিন্তু রাত দুপুরে ওই গির্জার পাতাল ঘরে স্যার রবার্টের হানা দেওয়ার সঙ্গে এটার কি সম্পর্ক? এটাকে তো আমাদের গল্পের প্লটের সাথে মেলানো যাচ্ছে না। আজ্ঞা, এরকম তো আরো অনেক অদ্ভুত ব্যাপার ঘটছে যেটা কিন্তু খাপ খাওয়ানো যাচ্ছে না। যেমন ধরুন, ওই রাত দুপুরে মাটি খুঁড়ে ডেড বডি, এটাই বা কেন বের করেন স্যার রবার্ট? আচমকা চেয়ারে সোজা হয়ে বসলো শার্লক। আপনাকে ওই চিঠি লেখার পরই ব্যাপারটা জানলাম, বুঝেছেন? সেই হাড়গুলো কোথায় মিস্টার মেসন? এই তো এই কোণে। কিন্তু পরক্ষণেই চেঁচিয়ে উঠলেন পরম বিস্ময়ে, আরে গেল কোথায় হাড়গুলো? জানতাম পাবেন না, তবে ছাইটা ফেতে পারেন ফার্নেসে। কিন্তু হাজার বছর আগেকার কঙ্কাল পুড়িয়ে লাভটা কি বসাই বলুন তো? সেটা জানবার জন্যই তো এখানে এসেছি। তবে মনে হচ্ছে সকাল হয়ে যাবে জানতে জানতে। আপনি যান, আর আটকাবো না। আজ কাহনে আপনাদের জন্য আবারও ফিরছে শার্লক হোমস এবং ডক্টর ওয়াটসন, তবে নতুনভাবে। আজ শার্লক হোমসের চরিত্রে আমরা পেয়েছি সুভাষকে, অর্থাৎ যিনি শারদত্তর চরিত্রে অভিনয় করে নজর কেড়েছেন। এবং যদি আপনাদের ভালো লাগে তাহলে আগামী দিনেও আমরা ওকেই নিয়ে আসব এই চরিত্রে। আজ কাহনে শুনবেন স্যার আর্থার কোনান ডয়েল রচিত দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সস্কম্ব ওল্ড প্লেস অবলম্বনে সস্কম্বের রহস্যময় কবরখানা। বিভিন্ন চরিত্রে থাকছি আমি আর জে অর্ণব, থাকছে অরিজিৎ, অলিভিয়া, সুদীপ্ত এবং অর্পণ। গল্প ভালো লাগলে গল্পে একটা লাইক এবং চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দেবেন প্লিজ, যাতে আমরা গল্প দিলেই তা পৌঁছে যায় আপনাদের কাছে। আর ভীষণ গুরুত্বপূর্ণ কথা, সিগারেট বা অন্যান্য তামাক জাতীয় দ্রব্য খাবেন না, ক্যান্সার হয়। শুরু হচ্ছে স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য সস্কম ওল্ড প্লেস অবলম্বনে সস্কম্বের রহস্যময় কবরখানা। অনেকক্ষণ ধরে মাথা নিচু করে মাইক্রোস্কোপে কি একটা দেখতে দেখতে হঠাৎ সোজা হয়ে বসে শার্লক আমার দিকে তাকালো। মুখে তার সাফল্যের হাসি, বলল, ওয়াটসন, জিনিসটা যে আঠা সে বিষয়ে আর কোনো সন্দেহই নেই। ফিল্ডে ছড়ানোই ছোট ছোট কণাগুলো দেখলেই বুঝবে। দেখো একবার আইপিসে, এসো। আইপিসে চোখ রেখে ফোকাস ঠিক করলাম। রোয়াগুলো টুইট কোটের, আর ওই ধূসর জিনিসটা হচ্ছে ধুলো। আর ভালো করে দেখো, ওই মাঝখানের বাদামি জিনিসগুলো হলো আঠা। হেসে বললাম, সে তুমি যখন বলছো মেনে নিচ্ছি, কিন্তু তাতে কি এর ওপর কি কিছু নির্ভর করছে? সেন্ট প্যানক্রাস কেসটায় মৃত পুলিশের পাশে একটা টুপি পাওয়া গিয়েছিল মনে আছে? যাকে গ্রেপ্তার করা হয়েছে সে বলছে এটা তার টুপিই নয়, কিন্তু ছবি বাঁধানো তার পেশা। অতএব আঠা নিয়ে তার কারবার, আবার এই টুপিতেও আঠার উপস্থিতি পাচ্ছি ওয়াটসন। ও, তা ওই কেসটা তোমার? না বন্ধু, স্কটল্যান্ড ইয়ার্ডের ডিটেকটিভ মেরিভেলের অনুরোধে একটু নাক গলাতে হলো। কোটের হাতা সেলাইয়ের মধ্যে দস্তার তামার গুঁড়ো পেয়ে হাতে নাতে সেবার এক জালিয়াতির টাকা জাল করবার কীর্তি ফাঁস করে দেওয়ার পর থেকে ওদের টনক নড়েছে, মাইক্রোস্কোপের গুরুত্বটা বুঝতে পেরেছে। নতুন এক মক্কেলের আসবার সময় হলো। বাই দ্য ওয়ে ওয়াটসন, তুমি ঘোড়দৌড় সম্পর্কে কিছু জানো? হ্যাঁ, সে খবর তো রাখতেই হয়, কারণ ওই পেনশনের অর্ধেক টাকা তো ওখানেই ওড়াই। বাহ, তাহলে তোমাকে জিজ্ঞেস করলেই জানা যাবে। আচ্ছা ওয়াটসন, স্যার রবার্ট নরবার্টন লোকটাকে চেনো? মানে কিছু জানো তার সম্পর্কে? রবার্ট নরবার্টন? হ্যাঁ জানি তো, ভদ্রলোক সস্কম্ব ওল্ড প্লেসে থাকেন। গরমের সময় বেশ কিছুদিন ছিলাম সেখানে। নরবার্টন একবার এমন একটা কাণ্ড বাঁধিয়েছিলেন যেটা হয়তো তোমার পছন্দের কেস হতে পারত। তাই নাকি? কিভাবে? নিউমার্কের হিথের কাছে ওই একজন কার্জন স্ট্রিটের মহাজনকে ঘোড়ার চাবুক দিয়ে মারতে মারতে প্রায় মেরে ফেলেছিলেন। লোকটার নাম ছিল বোধহয় স্যাম ড্রয়ার। হ্যাঁ, স্যাম ড্রয়ার।
বাহ, ইন্টারেস্টিং। তা উনি হামেশাই কি এসব করেন? দেখো স্যার, নরবার্টন লোকটা যে খুব বিপজ্জনক লোক এটা মোটামুটি সবাই জানে। সারা ইংল্যান্ডে ওরকম দুঃসাহসী ঘোড়সওয়ার আর দুটো পাবে কিনা সন্দেহ। বছর কয়েক আগে গ্র্যান্ড ন্যাশনালে সেকেন্ড হয়েছিলেন। ভালো স্পোর্টসম্যান হতে পারতেন, বক্সিং, ঘোড়দৌড়, খেলাধুলো আর সুন্দরী মেয়ে নিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারতেন। মানে ওর সময়ে সবাই যা যা করেছে আর কি, কিন্তু এখন আর সেই সুযোগ পাবেন বলে মনে হয় না। চমৎকার ওয়াটসন, খুব ডিটেলড একটা বর্ণনা দিলে দেখতে পাচ্ছি। নরবার্টন লোকটাকে যেন চোখের সামনে আমি দেখতে পাচ্ছি এবার ওয়াটসন। আচ্ছা, এবার শসকম্ব ওল্ড প্লেস সম্পর্কে কিছু জানাতে পারবে? জায়গাটা শসকম্ব পার্কের ঠিক মাঝখানটায়, ওই ঘোড়া চালানোর ট্রেনিং দেওয়ার একটা বিখ্যাত জায়গা আছে না ওখানে, ওর ঠিক পাশেই। আর হেড ট্রেনারের নাম হলো জন মেসন। ও বাবা, এটা আবার তুমি? ওয়াটসন, অবাক হওয়ার কিছু নেই, এই খবরটা পেলাম একটু আগে এই চিঠিটা থেকে। লিখছেন জন মেসন স্বয়ং। তার আগে শসকম্ব সম্পর্কে আরো কিছু বলো তো শুনি। শসকম্ব স্প্যানিয়েলের নাম নিশ্চয়ই শুনেছ, যে কোনো ডগ শোতে নাকি সাড়া ফেলে দেয় এই কুকুর। ইংল্যান্ডে এরকম স্প্যানিয়েল আর কোথাও পাওয়া যায় না। ওই শসকম্ব ওল্ড প্লেসের লেডির খুব অহংকার এটা নিয়ে। লেডি মানে স্যার রবার্ট নরবার্টনের স্ত্রী? না না, স্যার রবার্ট বিয়েই করেননি। উনি যা রকজটা মানুষ, বউ টিকবে না জেনেই বোধহয় করেননি। উনি থাকেন ওর বিধবা বোন লেডি বিয়েট্রিস ফাল্ডারের সঙ্গে। মানে স্যার রবার্টের বাড়িতে ওর বোন লেডি বিয়েট্রিস থাকেন? আরে না না, ব্যাপারটা ঠিক উল্টো। আসলে জায়গাটা লেডি বিয়েট্রিসের মৃত স্বামী স্যার জেমসের। নরবার্টনের কোনো দাবিই নেই শুনেছি ওর ওপর, বোন থাকতে দিয়েছেন তাই আছেন। আর উইল অনুযায়ী যতদিন বাঁচবেন ততদিন ওই শসকম্ব ওল্ড প্লেস ভোগ করবেন লেডি, তারপর পাবে ওর দেওর। বছর বছর ভাড়ার টাকাটাও তো লেডিই ভোগ করেন। আর গুণধর দাদা রবার্ট নিশ্চয়ই সে টাকা ওড়ান? প্রায় সেরকমই বলতে পারো। এই লোকটা বড্ড খারাপ জানো তো, বোনকে জ্বালিয়ে মারছেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে বোন দাদাকে খুব ভালোবাসে এরকম কথাও শুনেছি। কিন্তু শসকম্বে কী এমন কাণ্ড ঘটল যার জন্য এত কথা জিজ্ঞেস করছ? আরে সেটা জানবার জন্যই তো বসে আছি। ওই তো ভদ্রলোক এসে গেলেন মনে হচ্ছে। দরজা খুলে গেল, ছোকরা চাকর যাকে ঘরে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেল, তার চোখ মুখের কাঠিন্য, দৃঢ়তা আর শুষ্কতা দেখলেই বোঝা যায় লোকটা ভীষণ একগুঁয়ে। আর তেঁদড় ঘোড়াকে সামলাতে সামলাতে রীতিমতো শক্তপোক্ত পুরুষ হয়ে গেছেন। জন মেসনকে এই কারণেই লোকে চেনে, যদিও উনি শসকম্ব ওল্ড প্লেসের ঘোড়ার হেড ট্রেনার। আসুন মিস্টার মেসন, বসুন। মিস্টার মেসন সংযতভাবে মাথা হেলিয়ে অভিবাদন জানিয়ে হোমসের দেখিয়ে দেওয়া চেয়ারে বসলেন। আমার চিঠিটা পেয়েছেন মিস্টার হোমস? পেয়েছি, কিন্তু সেটা থেকে কিছুই বোঝা যায়নি। আসলে ব্যাপারটা এতটাই সেন্সিটিভ যে চিঠিতে জানাতে পারিনি, আর খুব জটিলও বটে, তো সেই কারণে চেয়েছিলাম একটু সামনাসামনি কথা বলতে। বেশ তো, বলুন কীভাবে আপনাকে সাহায্য করতে পারি? হ্যাঁ, প্রথমেই বলতে চাই যে আমার বস স্যার রবার্ট উনি পাগল হয়ে গেছেন। মিস্টার মেসন প্লিজ, এটা বেকার স্ট্রিট, হার্লি স্ট্রিট নয়, পাগলাগারদটা ওখানেই আছে। না না, আমার কথাটা একটু শুনে দেখুন মিস্টার হোমস। ওকে বলুন, কী থেকে আপনার এরকম মনে হচ্ছে? দেখুন, একাধটা অদ্ভুত কাণ্ড করলে সেটাকে উড়িয়ে দেওয়া যায়, কিন্তু পর পর অদ্ভুত ব্যাপার করে গেলে খটকা তো লাগে, তাই না বলুন? আমার মনে হচ্ছে যে ভদ্রলোকের মাথা খারাপ হয়ে গেছে ডার্বি আর ওই শসকম্ব প্রিন্সকে নিয়ে। শসকম্ব কি আপনাদের কোনো ঘোড়ার নাম? হ্যাঁ স্যার, কিন্তু ইংল্যান্ডে ওরকম ঘোড়া আর নেই মিস্টার হোমস, তাই আর কেউ জানুক না জানুক আমি জানি, আমি আমি সবটা খুলে বলছি আপনাকে, আশা করি এই কথাগুলো পাঁচকান হবে না। আসলে স্যার এই ডার্বিটা জিততেই হবে স্যার রবার্টকে, উনি দেনায় ডুবে আছেন, এটাই তার কাছে শেষ সুযোগ। যেখান থেকে যা পেয়েছেন ধার দেনা করে সর্বস্ব বাজি ধরেছেন, যখন বাজি ধরেছিলেন তখন রেট ছিল প্রায় 100, আর এখন সেটা একেবারে 40 এসে নেমেছে। মিস্টার মেসন, ঘোড়া যদি অতই ভালো হবে তবে তার দর পড়বে কেন? এটাই তো মজা স্যার, পাবলিক জানে না যে শসকম্ব প্রিন্স কতটা উঁচু জাতের ঘোড়া। স্যার রবার্ট জ্বালাকি করে দালালদের কিছু বুঝতে দিচ্ছেন না,
প্রিন্সের মতোই দেখতে একটা ঘোড়াকে তিনি ওই লাভঝাপ করাতে মাঠে পাঠান। তফাতটা কেউ ধরতে পারে না, কিন্তু আমি তো জানি 200 মিটার দৌড়লেই সস্কম্প প্রিন্স ওই ঘোড়াকে অনায়াসে পেরিয়ে যাবে। সত্যি এই মুহূর্তে ওই ঘোড়া আর বাড়ি ছাড়া স্যার রবার্টের মাথায় আর কিচ্ছু নেই, জীবনটাই ওনার ঝুলছে ডার্বির ওপর। ততদিন কোনো রকমে ঠেকিয়ে রেখেছেন ওই সুৎখোর ইহুদিদের, কিন্তু প্রিন্স যদি হেরে যায় তাহলে স্যার রবার্টকে ছিঁড়ে খাবে ওরা, সব কিছু শেষ হয়ে যাবে সব। বড় মারাত্মক জুয়াতে মেতেছেন দেখছি, কিন্তু এতে পাগলামির কি দেখলেন? নিজের চোখে না দেখলে বুঝবেন না স্যার আপনি, উনি এখন তো রাতে ঘুমুন বলে সেটাও মনে হয় না, সারা রাত ওই আস্তা বলে কাটান, চোখ দুটো দেখলেই মনে হচ্ছে একেবারে বদ্ধ পাগলের চোখ, নার্ভ আর এত প্রেশার ওনা নিতে পারছে না। আর এছাড়াও তো আছেই ওনার ওই বোন লেডি বিয়েট্রিসের সঙ্গে তার অদ্ভুত ব্যবহার। কিরকম? স্যার ভাই বোনের দারুণ বন্ধুত্ব ছিল, আর দুজনের পছন্দ অপছন্দতেও একটা মিল ছিল, ওই দুজনেই যাকে বলে একেবারে ঘোড়ার ভক্ত, প্রত্যেক দিন ঘড়ি ধরে গাড়ি নিয়ে ঘোড়া দেখতে যেত লেডি। স্যার রবার্ট তো জানি, আর আমাদের প্রিন্সকে দারুণ ভালোবাসেন লেডি নিজেও। প্রিন্স এত ভালোবাসে যে নুড়ির ওপর গাড়ির চাকার আওয়াজ শুনলেই একেবারে কান খাড়া করে শোনে, প্রিন্স সাথে সাথে দৌড়ে বেরিয়ে আসে লেডির হাত থেকে এক টুকরো চিনি খেতে, কিন্তু সেসব তো এখন পুরো বন্ধই হয়ে গেছে। কেন? আরে ঘোড়া নিয়ে তো আর কোনো মাথা ব্যথাই নেই লেডির, এক সপ্তাহ ধরে আস্তাবলের পাশ দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছেন, সেদিকে তাকাচ্ছেন না পর্যন্ত, এমনকি মানে গুড মর্নিং বলতেও দাঁড়াচ্ছেন না। আর আপনার মনে হচ্ছে ভাই বোনে কোনো ঝগড়া হয়েছে, তাই তো? মারাত্মক ঝগড়া স্যার, মারাত্মক ঝগড়া। না হলে যে স্প্যানিয়াল কুকুরকে নিয়ে মানে নিজের ছেলের মতো ভালোবাসতেন লেডি, সে বেচারাকে কিনা দূর দূর করে তাড়িয়ে দেন স্যার রবার্ট। দিন কয়েক হলো কুকুরটা দান করে দিয়েছেন একজনকে, বুড়ো বার্নেসকে, সে থাকে ওই মাইল তিনেক দূরে ক্রেন্টারের গ্রিন ড্রাগনে। স্ট্রেঞ্জ। এখন তো লেডির শরীরও খারাপ, হার্ট দুর্বল, সারা শরীর জলে ভরে উঠছে ওই ড্রপসি হওয়ায়। আগে কিন্তু এই বোনের সঙ্গেই রোজ সন্ধ্যায় 2 ঘন্টা করে বসে গল্প করতেন স্যার নরবার্টন, কিন্তু এখন তো সেই সব কিছুই বন্ধ হয়ে গেছে, বোনের ছায়াও মারান না আর তিনি। লেডিরও মন ভেঙে গেছে, ড্রিঙ্ক করছেন, মানে কি বলবো আর, সারাক্ষণই মদে ডুবে রয়েছেন। আচ্ছা ঝগড়া হওয়ার আগে ড্রিঙ্ক করতেন? না, খেলে ওই 1-2 গ্লাস, আর এখন তো এক সন্ধ্যায় পুরো বোতল খালি করে দিচ্ছেন ড্যান, মানে বাটলার স্টিফেন্স তো তাই বলল। শুধু তাই নয় জানেন তো, আরও অনেকগুলো প্রশ্ন আসছে। পুরনো গির্জার মাটির নিচে ওই কবরখানার ঘরে কি করতে যান স্যার রবার্ট? রোজ একটা লোক এসে ওনার সঙ্গে দেখা করে, তার পরিচয়টাই বাকি। আহ, বলে যান মিস্টার মেসন, থামবেন না, কেসটা পুরো জমিয়ে তুলেছেন। হ্যাঁ স্যার, ওই লোকটাকে না বাটলারই দেখেছে, রাত তখন 12টা, দারুণ বৃষ্টি হচ্ছিল, তো এটা শুনে পরের রাতে আমি জেগে রইলাম, স্টিফেন্স মানে আমাদের বাটলারও ছিল আমার সাথে, সত্যি দেখতে পেলাম জানেন তো স্যার রবার্টকে, অত রাতে উনি বেরিয়ে পড়েছেন, তো আমরা দুজন ওর খোঁজেই বেরোলাম। উনি জানতে পারলে যে আস্ত রাখবেন না সেটা আমরা জানি, হয়তো খুনই করে ফেলবেন স্যার রবার্ট, তাই সত্যি বলছি কাছাকাছি যেতে খুব ভয়ই হচ্ছিল। দূর থেকে দেখলাম যে ওই গির্জার নিচে পোড়া পাতাল ঘরেই ঢুকলেন, আর আর সেই লোকটাকেও দেখলাম দাঁড়িয়ে ছোড়ার জন্য। পোড়া পাতাল ঘরটা কি? পার্কে একটা পুরনো ভাঙা গির্জা রয়েছে, কত পুরনো সেটা কেউ জানে না, আর সেই গির্জায় মাটির তলায় আছে একটা সমাধিঘর, জায়গাটা দুর্নাম আছে স্যার, শুনেছি 1,00,000 টাকা দিলেও নাকি রাত্রে সেখানে কেউ যেতে চায় না, ঠান্ডা স্যাঁতস্যাঁতে অন্ধকার। কিন্তু স্যার রবার্টের তো ভয় ডর নেই, অত রাতে কি করতে যান পাতাল গোরস্থানে সেটাই তো বুঝতে পারছি না। আচ্ছা ওর সঙ্গে যে লোকটা থাকে সে আস্তাবলের কেউ নয় তো, অথবা বাড়ির কোনো লোক? না না স্যার, ও বাড়ির বা আস্তাবলের কেউ নয়। এত শিওর হচ্ছেন কি করে? আরে লোকটাকে দেখেছি তো, ওর পরের দিন রাত্রে পেছন পেছন গিয়ে ওই ঝোপের মধ্যে লুকিয়ে বসেছিলাম আমি আর স্টিফেন্স, চাঁদের আলোয় পাশ দিয়ে চলে গেলেন স্যার রবার্ট, স্পষ্ট শুনলাম পেছন পেছন আরেকজন আসছে, আমাদের ভয় স্যার রবার্টকে, ওই লোকটাকে তো ভয় পাওয়ার কিছু নেই, তাই স্যার রবার্ট চলে যেতেই আমরা ঝোপ থেকে বেরিয়ে এলাম, এমনভাবে হাঁটছিলাম যেন ওই ডিনারের পর হাওয়া খেতে বেরিয়েছি। তারপর ওর একটু কাছে গিয়ে পেছন থেকে বললাম, আরে কি ব্যাপার, হ্যাঁ তোমাকে তো ঠিক চিনলাম না ভাই।
আমরা যে পেছনে পেছনে এসেছি লোকটা কিন্তু সেটা প্রথমে টেরই পায়নি, তাই ওই ঘাড় ঘুরিয়ে আমাদের দেখি ভূত দেখার মতো চমকে উঠল। তারপর বিকট একটা চিৎকার করে সাথে সাথে দৌড়ে পালিয়ে গেল চোখের নিমেষে। স্যার, সে যে কি দৌড় কি বলবো আপনাকে, কিন্তু সে কে বা কোথা থেকে আসছে সেসব তো কিছুই জানতে পারলাম না। চাঁদের আলোয় মুখটা স্পষ্ট দেখতে পেয়েছিলেন? হ্যাঁ স্যার, হলদেটে মুখ, আর মুখ দেখলেই মনে হয় যেন নোংরা বুনো কুকুর একটা। এরকম একটা লোকের সাথে স্যার রবার্টের সম্পর্কটা কি করে হতে পারে স্যার সেটাই বুঝতে পারছি না। কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল শার্লক। আচ্ছা মিস্টার মেসন, লেডি বিয়েট্রিসের সাথে কোনো পরিচারিকা থাকেন? হ্যাঁ, একটা মেয়ে রয়েছে ওই বছর পাঁচেক, নাম ক্যারি ইভান্স। বিশ্বস্ত? মানে লেডিকে খুব ভালোবাসেন নিশ্চয়ই? ভালো যে কাকে বাসেন না সেই নিয়ে মন্তব্য না করাই ভালো মিস্টার হোমস। তাই নাকি? বাদ দিন, ওদের বাড়ির ওই কেচ্ছা কেলেঙ্কারি নিজে মুখে বাইরে প্রকাশ করতে চাই না আমি। বুঝেছি মিস্টার মেসন, পরিস্থিতি বেশ ঘোরালো দেখছি। ডক্টর ওয়াটসন, একটু আগে স্যার রবার্টের যে বর্ণনা শোনালো তা থেকে এটুকু বোঝা যাচ্ছে যে ভদ্রলোকের খপ্পর থেকে কোনো মেয়েই রেহাই পায় না। আচ্ছা, ভাই বোনের ঝগড়ার সূত্রপাত এটার থেকেই নয় তো? না, কিন্তু এই কেলেঙ্কারি তো আজকের নয়। হয়তো লেডি বিয়েট্রিস সম্প্রতি জানতে পেরেছেন। ধরে নেওয়া যাক হঠাৎ ব্যাপারটা চোখে পড়েছে ওর, মেয়েটিকে তাই আর কাজে বহল রাখতে চান না। এদিকে দাদাও তাতে রাজি নয়, দুর্বল হৃদয় আর অসুস্থ শরীর নিয়ে জোর করতে পারছেন না লেডি। মেয়েটিকে অসহ্য লাগছে কিন্তু তাড়াতেও পারছে না, তাই কথাবার্তা বন্ধ করে চুপচাপ মদ ধরলেন। তাই রাগের চোটে বোনের স্প্যানিয়েলকে বাড়ি থেকে বের করে দিলেন স্যার রবার্ট। কি মিলছে? হ্যাঁ, যতটুকু মেলার তা মিলেছে। এক্স্যাক্টলি মিস্টার মেসন, যতটুকু মেলার ততটুকু মিলেছে। কিন্তু রাত দুপুরে ওই গির্জার পাতাল ঘরে স্যার রবার্টের হানা দেওয়ার সঙ্গে এটার কি সম্পর্ক? এটাকে তো আমাদের গল্পের প্লটের সাথে মেলানো যাচ্ছে না। কেন, এরকম তো আরো অনেক অদ্ভুত ব্যাপার ঘটছে যেটা কিন্তু খাপ খাওয়ানো যাচ্ছে না। যেমন ধরুন ওই রাত দুপুরে মাটি খুঁড়ে ডেড বডি, এটাই বা কেন বের করেন স্যার রবার্ট? আচমকা চেয়ারে সোজা হয়ে বসল শার্লক। আপনাকে ওই চিঠি লেখার পরই ব্যাপারটা জানলাম, বুঝেছেন? গতকাল লন্ডনে এসেছিলেন স্যার রবার্ট, সেই ফাঁকে পাতাল ঘরে গিয়েছিলাম আমি আর স্টিফেন্স। একটা কোণে মানুষের দেহের মতো কিছু একটা পড়ে থাকতে দেখলাম। পুলিশকে খবর দিয়েছেন? এতে পুলিশ মাথা ঘামাবে বলে তো মনে হয় না আমার। নরদেহ বলতে একটা মমি দেহের শুধু একটা মাথা আর কিছু হাড়, হতে পারে সেটা হাজার বছর আগেকার, কিন্তু আগে ওই জিনিসটা কখনো ওখানে ছিল না। স্টিফেন্সও তো তাই বলল, কোনটা ফাঁকাই ছিল চিরকাল, এখন তো এই হাড়গোড় সেখানে জড়ো করে ওই কাঠ চাপা দিয়ে রাখা হয়েছে। সেগুলো দেখে আপনারা কি করলেন? যেখানকার জিনিস সেখানে রেখে দিলাম। বুদ্ধিমানের কাজ করেছেন। স্যার রবার্ট গতকাল লন্ডনে এসেছিলেন বললেন, আজ ফিরেছেন? হ্যাঁ, তাই তো ফেরার কথা। বোনের কুকুরটা লোককে দান করলেন কবে? ওই তো ওই 7 দিন আগে। ভীষণ চেঁচাচ্ছিল বেচারা, সকাল থেকেই মেজাজটা একেবারে তিরিক্ষ হয়েছিল স্যার রবার্টের। এমনভাবে বেচারাকে টেনে আনলেন না, ভাবলাম বুঝি এবার মেরেই ফেলবেন। জকি স্যান্ডিনকে ডেকে বললেন যে গ্রিন ড্রাগনে বার্নেসের কাছে রেখে আসতে, অমন কুকুরের মুখ নাকি তিনি আর দেখতে চান না। পাইপ ধরিয়ে ভাবতে লাগলো হোমস, তারপর বলল, আমার কাছ থেকে এ ব্যাপারে ঠিক কী সাহায্য আশা করছেন সেটা কিন্তু এখনো পরিষ্কার নয় মিস্টার মেসন। এই তো এই জিনিসটা দেখুন, এটা দেখলেই সেটা পরিষ্কার হয়ে যাবে বলে আমার মনে হচ্ছে, বলে পকেট থেকে কাগজে মোড়া একটা পোড়া হাড় বের করলেন মিস্টার মেসন। খুব আগ্রহ সহকারে সেটা দেখল হোমস, বলল, কোথায় পেলেন? লেডি বিয়েট্রিসের ঘরের ঠিক নিচে একটা কুঠুরির মতো রয়েছে, সেখানে ওই ঘর গরম করার ফার্নেস আছে, তো বেশ কিছুদিন সেটা পড়েই ছিল, জ্বালানো হয়নি আর কি। তো হঠাৎ করে সেদিন সকালে স্যার রবার্ট বললেন যে শীতে তার হাত পা পুরো কাঁপছে, তো ফার্নেসটা নিচ থেকে নিয়ে এসে জ্বালানোর জন্য। ওটার দায়িত্ব পড়েছিল হার্ভের ওপর, হার্ভে আমার আন্ডারেই কাজ করতেন ওই আস্তা বলে। তো আজ সকালে ছাই ঘাটতে গিয়ে এই হাড়টা ওর চোখে পড়ে, খটকা লাগায় তখনও আমার কাছে নিয়ে আসে। খটকা আমারও লাগছে ওয়াটসন,
তোমার কি মনে হয়? পুড়ে প্রায় কাঠকয়লার মতো হয়ে গেলেও হাড়ের গড়ন দেখে কিসের হাড় সে ব্যাপারে ভুল হওয়ার কথা নয়। বললাম, এটা তো মানুষের উরুর হাড়। এক্স্যাক্টলি ওয়াটসন, এক্স্যাক্টলি। অত্যন্ত সিরিয়াস হয়ে গেল হোমস। আচ্ছা, এই হাড়বে ছেলেটা ফার্নেসে আগুন জ্বালায় কখন? সকালে স্যার, ওই ঘরেই জিনিসটা আগুন জ্বালিয়ে ও চলে আসে, তারপর ওটা থেকে সারা ঘর গরম হয়ে যায়। তার মানে রাত্রে যে কেউ সেখানে যেতে পারে? হ্যাঁ, তা পারে। বাইরে থেকে কেউ ঢুকতে পারবে? একটাই দরজা আছে বাইরের দিকে, আর একটা দরজা দিয়ে ওই সিঁড়ি বেয়ে লেডি বিয়েট্রিসের ঘর যেখানে, সেই প্যাসেজে যাওয়া যায়। ব্যাপারটা খুবই ঘোরালো মিস্টার মেসন, এবং খুবই নোংরা। আপনি বললেন স্যার রবার্ট কাল রাতে বাড়ি ছিলেন না, তাই তো? না স্যার, ছিলেন না কালকে। তাহলে এটা ধরে নেওয়া যেতে পারে যে হার যেই পুড়িয়ে থাকুক তিনি নন, তাই তো? কারেক্ট স্যার। সরাইখানার নামটা কি বললেন যেখানে কুকুরটা দেওয়া হয়েছে? গ্রিন ড্রাগন। বাহ। আচ্ছা মিস্টার মেসন, বার্কশায়ারের ওদিকটা কি মাছ পাওয়া যায়? অনেকদিন ফিশিং করা হয়নি। আরেক পাগলের পাল্লায় যে পড়েছেন তা স্পষ্ট হয়ে উঠল ট্রেনারের মুখের এক্সপ্রেশনে। একটু আমতা আমতা করে বললেন, যায় স্যার, ওই নদী লেক দুটোই আছে ওইদিকে। চমৎকার। ওয়াটসন আর আমি দুজনেই খুব বিখ্যাত ছিল, তাই না ওয়াটসন? একদম। শেয়ার বলতে, গ্রিন ড্রাগনের পর আমাদের দেখতে পারবেন, আজ রাতেই পৌঁছাচ্ছি, যোগাযোগ করতে হলে ওখানেই করবেন। আর হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কথা, নিজে আসবেন না, চিঠি লিখবেন, দরকার পড়লে গিয়ে দেখা করব। কেসটা নিয়ে একটু ভাবি, তারপর আমার মতামত জানাচ্ছি। ওকে, আপনি এখন আসুন। আমাদের বিদায় জানিয়ে চলে গেলেন মিস্টার মেসন। মে মাসের ঝকঝকে সন্ধ্যায় ফার্স্ট ক্লাস কামরায় চেপে আমরা রওনা দিলাম সস্কম স্টেশনের দিকে। মাথার ওপর মালপত্র রাখার শেলফে রাখা রইল ছিপ, রিল আর বাস্কেট। গ্রিন ড্রাগন সরাইখানায় পৌঁছানোর পর মালিক জোসিয়া বর্নেস খুব উল্লসিত হলো আমাদের মাছ ধরার প্ল্যান শুনে। হোমস বলল, আচ্ছা বলছিলাম, ওই হল লেকে মাছ ধরলে কেমন হয়? সঙ্গে সঙ্গে কালো হয়ে গেল বর্নেসের মুখ, গম্ভীরভাবে বলল, বিশেষ সুবিধা হবে না, ধরা পড়ে যাবেন মাছ ধরার আগেই। মানে? আসলে স্যার রবার্ট দালালদের একদম বরদাস্ত করেন না। ওর ট্রেনিং কোয়ার্টারের ধারে কাছে আপনাদের ঘুরতে দেখলেই খেপে যাবেন। শার্লকের একটা খুব ভালো ক্ষমতা হলো, ও যে কোনো সময় নিজের ব্যক্তিত্বকে অনায়াসেই বদলে ফেলতে পারে। ওর এই গুণটা ওকে ছদ্মবেশ ধারণের সময়ও বেশ সাহায্য করে। এই যেমন এখন সরাইখানার মালিক বর্নেজের সাথে কথা বলার সময় নিজের ব্যক্তিত্বকে ও এমনভাবে পাল্টে নিল যে কেউ না চিনলে বুঝতেই পারবে না যে ইনি বিখ্যাত ডিটেকটিভ শার্লক হোমস। ও, উনি তো আবার ডার্বি রেসে ঘোড়া নামিয়েছেন, তাই না? হ্যাঁ, তা নামিয়েছেন, তবে এই ঘোড়াটা একেবারে আনাড়ি, তাই বাচ্চা। কিছু লাভ হবে বলে তো মনে হয় না। তবে স্যার রবার্ট কিন্তু বাজি ধরেছেন সর্বস্ব। তা আপনারাও রেসের মাঠে যাতায়াত করেন নাকি? একেবারেই না, একেবারেই না, ওসব ইন্টারেস্ট নেই। এলাম একটু ওই বার্কশায়ারে হাওয়া খেতে। সেদিক দিয়ে একদম ঠিক জায়গাতেই এসেছেন। তবে স্যার রবার্ট সম্বন্ধে যা বললাম সেটা কিন্তু খেয়াল রাখবেন, ভদ্রলোক আগে হাত চালান পরে কথা বলেন। ওই পার্কের ধারে কাছে কিন্তু খবরদার যাবেন না। তার বলতে, বাই দ্য ওয়ে, আপনার হলে একটা স্প্যানিয়েল দেখলাম, চমৎকার কুকুর কিন্তু। তা তো হবেই, খাঁটি সস্কম জাতের, ইংল্যান্ডের আর কোথাও এরকম স্প্যানিয়েল পাবেন না। কুকুর আসলে না আমার আবার খুব খুব প্রিয়। আপ যদি কিছু মনে না করেন, আপ কিরকম দাম পড়লো এরকম কুকুরের একটু যদি বলেন, মানে আমি একটু কিনবো ভাবছি। দাম জানি না মশাই, সত্যি কথা বলতে কি এই কুকুর কেনার টাকা আমার নেই, স্যার রবার্ট দিয়েছেন বলেই আমি রেখেছি।
চেন খুলে দিলে এক্ষুনি বাড়ির দিকে দৌড় দেবে হয়তো। আপনারা সব গুছিয়ে নিন, আমি আসি। হ্যাঁ হ্যাঁ, শিওর শিওর। বার্নেস চোখের আড়াল হতেই হোমস বলল, ওয়াটসন, অনেক খবর পাওয়া গেল, আরও আসবে হয়তো দু একদিনের মধ্যেই। স্যার রবার্ট শুনলাম এখনও লন্ডনে। আজ রাতেই তাহলে ওই গির্জার নিচের কবরখানাটায় হানা দেবো ভাবছি। কয়েকটা ব্যাপার একটু খতিয়ে দেখে নিতে হবে। এখন অবধি কি বুঝছো? একটা ব্যাপারই সবচেয়ে বেশি ভাবাচ্ছে ওয়াটসন, দিন সাতেক আগে এমন কিছু একটা ঘটনা ঘটেছে যেটা বেশ নাড়া দিয়েছে এই সস্কাম্প পরিবারকে, আর তার পরিণামেই অনেকগুলো অদ্ভুত ব্যাপার ঘটেছে। যেমন এক, অসুস্থ বোনের সঙ্গে আর দেখা করছেন না ভাই, বোনের প্রাণের চেয়েও প্রিয় কুকুরটাকে বিদায় করেছেন বাড়ি থেকে। ওয়াটসন, খটকা লাগছে না, কিছু বুঝতে পারছো না তুমি? দাদা বোনের ওপর ভয়ঙ্কর রেগে আছে, এটুকুই শুধু বোঝা যাচ্ছে। সেটা হতে পারে, আবার অন্য কিছুও তো হতে পারে। মানে ঝগড়া আদৌ হয়েছে কিনা সেটা জানা নেই, যদি ওবা হয়ে থাকে তারপরে কি ঘটনা ঘটেছে সেটা যদি একবার খতিয়ে দেখা যায়। যেমন রোজগারের অভ্যেস পাল্টেছেন লেডি বিয়েট্রিস, ঘর থেকে বেরোন না, জিকে নিয়ে গাড়ি করে বেরোনোর সময় ছাড়া তাকে আর দেখা যায় না। আস্তা বলে গিয়ে প্রাণাধিক প্রিয় ঘোড়াকে আর গুড মর্নিং বলছেন না, শোনা যাচ্ছে নাকি মতো খাচ্ছেন। এই হলো পুরো কেস, তাই তো? মাটির নিচের কবরখানার ব্যাপারটা কিন্তু বাদ গেল। ওটা আলাদা লাগছে ওয়াটসন, ওটা আলাদা লাগছে। দুদিকের চিন্তাধারাকে এক লাইনে মিশাতে যে ওনার জট পাকিয়ে যাবে। তুমি একটা লাইন ধরো, একটা লাইনে রয়েছে লেডি বিয়েট্রিসের পেঁচালো কণ্ড কারখানা। দূর কিছুই বুঝছি না। আরে বলছি তো শোনো না, এক নম্বর লাইন তাহলে লেডি বিয়েট্রিসের অদ্ভুত কাণ্ড কারখানা, আর দু নম্বর লাইন হলো স্যার রবার্টকে নিয়ে। ডার্বি রেস জেতবার জন্য পাগল হয়েছেন, ইহুদি সুৎখোরদের খপ্পরে পড়েছেন, যে কোনো মুহূর্তে আস্তাবল দখল করতে পারে তারা, তাই ভদ্রলোক বেপরোয়া, দুঃসাহসী, যা কিছু আয় বোনের কাছ থেকে, আর বোনের পরিচারিকাকে বিভিন্নভাবে ব্যবহার করেন। কিন্তু আবার ওই মাটির নিচের কবরখানাটা এটার সাথে কিভাবে কানেক্টেড? ও ইয়েস ওয়াটসন, ইয়েস, রাইট রাইট রাইট, কবরখানা। আচ্ছা বেশ, তর্কের খাতিরে ধরে নেওয়া যাক যে স্যার রবার্ট বোনকে খুন করে পুড়িয়ে ফেলেছেন। কি বলছো শার্লক? না না, এটা হওয়াটা অসম্ভব। স্যার রবার্ট বংশ পরম্পরায় খানদানি মানুষ, বেশ, কিন্তু জানোই তো একবার লিগলের মধ্যে কখনো সখনো পচা মাংস খেকো কাকো দেখা যায়। কাজেই আপাতত এই লাইনে ভাবা যাক। আমাদের সস্কাম প্রিন্স স্যার রবার্ট রেসে না জিততে পারলে বড়লোক হতে পারছেন না, এবং বড়লোক হতে না পারলে দেশ ছেড়ে পালাতে পারছেন না। ততদিন যাই হোক, তাকে এখানেই এই মাটি কামড়ে পড়ে থাকতে হবে, আর সেটা করতে গেলে খুন করে ফেলা বোনের লাশ পাচার করতে হবে, এবং বোনের জায়গায় নকল কাউকে দিয়ে সবাইকে ধোকা খাওয়াতে হবে। পরিচারিকাকে হাতের মুঠোয় রেখেছেন, কাজেই সেটা অসম্ভব নয়। মাটির নিচের কবরখানায় কেউ যায় না, কাজেই বোনের লাশ পাচার করা হলো সেখানে, পরে বোনের ঘরের নিচের ফার্নেসে সেটা পুড়িয়েও ফেলা হলো। পুরো রইল একটাই প্রমাণ যেটা তুমি আর আমি দুজনেই দেখেছি, ওই উড়ুর হার। ওয়াটসন, কি মনে হচ্ছে, পরিষ্কার হলো সবটা? এবার তুমি বলো। দেখো, প্রথমে তর্কের খাতিরে যে ভয়ঙ্কর সম্ভাবনাটা ধরে নিলে, ওটা যদি সম্ভব হয় তাহলে বাকি সবই সম্ভব। মানে ওই স্যার রবার্ট নাকি ওর বোনকে খুন করেছেন, ওই ব্যাপারটা। কাল একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করলে ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যেতে পারে। যাই হোক, চলো বুড়ো বার্নেসের সাথে একটু আলাপ জমানো যাক, সাথে একটু ড্রিঙ্ক করতে পারলেও মন্দ হয় না, ঠান্ডাটাও বেশ জমিয়েই পড়েছে, আর সাথে যদি একটু লোকাল গসিপ পাওয়া যায়, ওয়াটসন, সেটা হবে বোনাস। বেশ চলো তাহলে। সকালবেলা হোমস বলল, এই যা ওয়াটসন, মাছের চারাটাই তো আনা হয়নি। কাজেই মাছ ধরতে আর যাওয়া হলো না। এগারোটা নাগাদ সরাইখানার কালো স্প্যানিয়েলকে নিয়ে হাওয়া খেতে বেরোলাম দুই বন্ধু। সরাইখানার মালিক বার্নেস আমাদের হাতে কুকুরটাকে নিশ্চিন্তে ছেড়ে দিয়েছেন। ওয়াটসন, তোমাকে কিন্তু একটা কাজ করতে হবে। আমাকে? কি কাজ? ওই যে কাল বললাম না, একটা ছোট্ট এক্সপেরিমেন্ট করব, সে ব্যাপারে তোমার ভূমিকা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, কি করতে হবে সেটা বলো। বলছি বলছি ওয়াটসন, বলছি, একটু অপেক্ষা করো। বেশ, করছি। বর্ক গেটের সামনে এসে হোমস বলল, মিস্টার বার্নেস বলছিলেন বেলা ১২টা নাগাদ লেডি বিয়েট্রিস গাড়ি নিয়ে হাওয়া খেতে বেরোন। গেটের কাছে গাড়ি আসতে চলে, গেট পেরিয়ে গেলে আবার জোরে চলে।
ওয়াটসন ঠিক তার আগেই কোচওয়ানকে যা কিছু একটা প্রশ্ন করে গাড়িটা দাঁড় করাবে, আমাকে নিয়ে ভাববে না। জোপের আড়ালে বসে আমি আমার কাজটা ঠিক করে নেব। বেশিক্ষণ দাঁড়াতে হলো না, মিনিট পনেরোর মধ্যেই দেখলাম দু ঘোড়ায় টানা একটা বড় খোলা হলদে গাড়ি এগিয়ে আসছে। কুকুরটাকে নিয়ে ঝোপের মধ্যে হাঁটু গেড়ে বসলো শার্লক। আমি অন্যদিকে তাকিয়ে বেতের ছড়ি হাতে রাস্তায় দাঁড়িয়ে রইলাম। দৌড়ে এসে একজন খুলে দিল সস্কম প্লেসের ফটক। গাড়ি তখন খুব ধীর গতিতে এগোচ্ছে, আর ভেতরে কারা বসে আছে পরিষ্কার দেখা যাচ্ছে। বাঁদিকে বসে একটু চাপা রঙের লাল চুলওয়ালা যুবতী মহিলা। তার এদিক সেদিকে তাকানো দেখে খুব একটা সুবিধের মনে হলো না। ডান দিকে একজন বয়স্ক মহিলা, শাল দিয়ে ঢাকা মুখ আর কাঁধ, গোলপিঠ, দেখেই বোঝা যাচ্ছে অসুস্থ এবং দুর্বল। গাড়ি আবার জোরে চলতে শুরু করেছে দেখে হাতের ছড়িটা তুলে পথ আটকালাম। জিজ্ঞেস করলাম, আচ্ছা সস্কম ওল্ড প্লেসে স্যার রবার্ট কি এখন আছেন? হঠাৎ ঠিক এই সময় ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো হোমস, চেন খুলে রাস্তায় ছেড়ে দিল কালো স্প্যানিয়েলকে। আনন্দে উল্লাসে ঘেউ ঘেউ করে চিৎকার করতে করতে তীর বেগে ছুটে গিয়ে সেই কুকুর লাফিয়ে উঠল ঘোড়ার গাড়ির পাদানিতে। কিন্তু পরমুহূর্তেই তার উল্লাসধ্বনি মিলিয়ে গেল, তার পরিবর্তে শুনতে পেলাম স্প্যানিয়েলের ক্রুদ্ধ হুঙ্কার এবং হঠাৎ করে সে কামড়ে ধরল লেডি বিয়েট্রিজের কালো স্কার্ট। কর্কশ কণ্ঠে কে যেন চেঁচিয়ে উঠল বিষম আতঙ্কে, এই কচুয়ান জোরে চালাও, জোরে চালাও! চাবুক হাঁকালো কচুয়ান, প্রচণ্ড স্পিডে বেরিয়ে গেল গাড়িটা। রাস্তার মাঝে একটু হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি। স্প্যানিয়েল তখনও ফুঁসছে, উত্তেজনায় ভীষণ মূর্তি ধারণ করেছে। ঝটপট তার গলায় চেন পরিয়ে দিল শার্লক, বলল, খেলা জমে গেছে ওয়াটসন, কুকুর কখনো ভুল করে না। ভেবেছিল লেডি বিয়েট্রিস তাই দৌড়ে গিয়েছিল, কিন্তু গিয়ে দেখল ভুল হয়েছে, অন্য কেউ যাকে চেনে না, তাই অত রাগ আর হুঙ্কার। কিন্তু চিৎকারটা একজন পুরুষের, সেটা শুনেছ? তা তো হবেই ওয়াটসন, হাতে আরেকটা তাস বাড়ল, এবার খেলতে হবে সাবধানে। সারাদিন শার্লকের নতুন কোনো প্ল্যান না থাকায় মাছের চারা জোগাড় করে নদীতে গিয়ে মাছ ধরলাম, তাই রাত্রে খেতে বসে সেই টাটকা মাছের ঝোলও পেলাম। খাওয়া শেষ হলো, হোমসের উৎসাহ যেন ফিরে এলো। আবার বেরোলাম সেই গির্জার ঘরের উদ্দেশ্যে। পার্ক গেটের সামনে এসেই জন মেসনকে দেখতে পেলাম, ফটকের পাশেই আমাদের পথ চেয়ে দাঁড়িয়ে রয়েছেন। গুড ইভিনিং, আপনার চিঠি পেয়েছি মিস্টার হোমস। স্যার রবার্ট এখনও ফেরেননি, তবে আজ রাতেই ফিরবেন বলে আশা করছি। ওই মাটির নিচের কবরখানা এখান থেকে কত দূর? বেশি নয়, ওই আধ কিলোমিটারের মতো। তাহলে স্যার রবার্টকে নিয়ে মাথা ঘামানোর কিছুই নেই, কিছু সমস্যা হলে আপনি চটপট ফিরে আসতে পারবেন। কিন্তু আমি তো না ঘামিয়ে পারছি না স্যার, বাড়ি ফিরেই তো উনি ওই সস্কম প্রিন্সের খবর জানতে চাইবেন। ঠিক আছে, তাহলে এক কাজ করুন, আপনার বরং এখানে থাকার দরকার নেই, আমাদেরকে ওই জায়গাটা দেখিয়ে দিয়ে আপনি চলে যান। আকাশে চাঁদ নেই, কিন্তু এরকম নিকশ কালো অন্ধকারের মধ্যেও ঘাসের জমির ওপর দিয়ে জন মেসন আমাদের নিয়ে গেলেন আরেকটা জমাট অন্ধকারের জায়গার সামনে, একটা প্রাচীন গির্জার ভগ্নস্তূপ। এককালে যেখানে গাড়ি বারান্দা ছিল সেখান দিয়ে ভাঙা ইট পাথরের ওপর হোঁচট খেতে খেতে পৌঁছলাম। এক কোণে একটা খাড়ায় সিঁড়ি নেমে গেছে মাটির নিচের কবরখানার দিকে। দেশলাই জ্বাললেন মিস্টার মেসন। নিচু ছাদ আলোকিত হয়ে উঠল ম্লান আলোয়, লণ্ঠন জ্বালিয়ে নিল হোমস। হলদে আলোয় উদ্ভাসিত হল কফিনের ডালার গ্রিফিন মূর্তি, এ বংশের কুলচিহ্ন। সেই হাড়গুলো কোথায় মিস্টার মেসন? এইতো এই কোণে। কিন্তু পরক্ষণেই চেঁচিয়ে উঠলেন পরম বিস্ময়ে, আরে গেল কোথায় হাড়গুলো? অল্প হেসে হোমস বলল, জানতাম পাবেন না, তবে ছাইটা ফেতে পারেন ফার্নেসে। কিন্তু হাজার বছর আগেকার কঙ্কাল পুড়িয়ে লাভটা কি বসাই বলুন তো? সেটা জানবার জন্যই তো এখানে এসেছি, তবে মনে হচ্ছে সকাল হয়ে যাবে জানতে জানতে, আপনি যান আর আটকাবো না। জন মেসন যেতে না যেতেই পুঙ্খানুপুঙ্খভাবে সমাধি পর্যবেক্ষণে মেতে উঠল শার্লক হোমস। পরপর সাজানো আছে সমাধি,
স্যাক্সন আমলের খুব পুরনো কবর থেকে দেখতে দেখতে নরম্যান হিলগো আর ওডোসদের সুদীর্ঘ কবর দেখে এসে পৌঁছল অষ্টাদশ শতাব্দীতে সমাহিত স্যার উইলিয়াম আর স্যার ডেনিস ফোল্ডারের কবরের সামনে। ঘণ্টাখানেকেরও বেশি সময় লাগলো সব দেখতে। তারপর এসে দাঁড়ালাম ভল্টে প্রবেশপথের মুখে একটা সিসের কফিনের কাছে। এই তো পেয়েছি ওয়াটসন বলেই সেদিকে দৌড়ে গেল শার্লক। বুঝলাম যা খুঁজছিল এতক্ষণ এবার তা পেয়েছে। কফিনের ভারী ডালাটার প্রত্যেকটা স্কোয়ার ইঞ্চি খুঁটিয়ে দেখল ম্যাগনিফাইং গ্লাস দিয়ে। তারপর পকেট থেকে একটা ছেনি বার করে ডালার ফাঁকে ঢুকিয়ে চাড় মারতেই ক্ল্যাম্প খসে খুলে গেল ঢাকনা। মর্মর শব্দে ডালাটা সবে খানিকটা খুলেছে, ভেতরের বস্তু কিছুটা দেখা যাচ্ছে। এমন সময় হঠাৎ বাধা এলো অপ্রত্যাশিতভাবে। মাথার ওপর গির্জাতে কেউ যেন হাঁটছে, এই অন্ধকারের মধ্যেও একবারও হোঁচট খাচ্ছে না, থামছে না। বোঝাই যাচ্ছে যিনি হাঁটছেন তার এই পথ খুব চেনা। শব্দটা এগিয়ে এলো পাতাল ঘরের দিকে, তারপরেই সিঁড়িতে আলোর রেখা দেখতে পেলাম। পরমুহূর্তেই সামনে আবির্ভূত হল আলোকধারী ব্যক্তির কালো ছায়ামূর্তি। ভয়ঙ্কর আকৃতি, যেমন লম্বা চেহারা তেমনই বিকট চালচলন, হাতে বিরাট একটা আস্তাবলের লণ্ঠন। সেই আলোয় দেখা যাচ্ছে ইয়া মোটা একটা গোপ আর প্রচণ্ড ক্রুদ্ধ দুই চোখ। ইনাকে আমরা চিনি, ইনি স্যার রবার্ট নরবটন। কটমট করে ভল্টের আনাচে কানাচে দেখতে দেখতে দৃষ্টি স্থির হলো হোমস আর আমার ওপর। শোনা গেল ভারী গলার আওয়াজ, কে আপনারা, আমার জায়গায় কি করতে ঢুকেছেন? হোমস নিরুত্তর দেখে দুপা এগিয়ে এসে হাতের লাঠি মাথার ওপর তুলল অসুর মূর্তি। কথাটা কানে ঢুকেছে? কে আপনারা, এখানে কি করছেন বলুন, বলুন। লাঠি কাঁপতে লাগলো শুনে। হোমস কোথায় পিছিয়ে আসবে তা না, একেবারে সামনে গিয়ে দাঁড়ালো, বলল বজ্র কঠিন স্বরে, স্যার রবার্ট, আমি একটা কথাই জানতে চাই, এটা কি এবং এটা এখানে কেন? বলেই পেছনে ফিরে এক ঝটকায় খুলে ফেলল সেই কফিনের ডালা। লণ্ঠনের জোরালো আলোয় দেখলাম পা থেকে মাথা পর্যন্ত চাদর ঢাকা একটা লম্বা মহিলার মৃতদেহ। শুধু দেখা যাচ্ছে একটা ভয়াবহ ডাইনি সদৃশ পচা গলা মুখ। বন্ধ করুন ওটা, চিৎকার করে উঠলেন স্যার রবার্ট। টলতে টলতে পিছিয়ে কোনো মতে একটা পাথরের সবাধার ধরে সামলে নিলেন নিজেকে। আপনি জানলেন কি করে? ওটা যাই হোক, তা নিয়ে আপনার কি? নিজের চরকায় তেল দিন। আমার নাম শার্লক হোমস, নামটাও তো শুনে থাকতে পারেন। সাধারণ মানুষ আইন বিরুদ্ধ কাজ করলে তখন সেদিকে চরকাতেও আমাকেই তেল দিতে হয় স্যার রবার্ট, এবং এখন যা বুঝছি অনেক কিছুতেই আপনার জবাবদিহি করা বাকি। পুলিশি বাকি কথা বলুক নাকি? জ্বলন্ত চোখে তাকালেন স্যার রবার্ট। তবে হোমসের কণ্ঠস্বর আর শান্ত আচরণে যে একটু ভয় পেয়েছেন তা বোঝা গেল। বললেন, মিস্টার হোমস, দেখে যা ভাবছেন এটা তা নয়, এটা ছাড়া আর কিছু করার ছিল না আমার। যা বলবার পুলিশকে বলবেন, আমার কাজ শেষ। কাঁধ ঝাঁকিয়ে স্যার রবার্ট বললেন, হ্যাঁ বলতে তো হবেই, তার আগে আপনি নিজে শুনে যান না হয় পুরো ব্যাপারটা। পনেরো মিনিট পর প্রাচীন প্রাসাদের গান রুমে এসে পৌঁছলাম আমরা তিনজন। আমাদের বসিয়ে কয়েক মুহূর্তের জন্য গায়েব হলেন স্যার রবার্ট, ফিরে এলেন প্রায় সঙ্গে সঙ্গেই। পেছন পেছন এলো আরও দুটো মূর্তি। একজনকে গাড়ির মধ্যে আগেই দেখেছি, সেই গাড়ির কম বয়সী মেয়েটি, আর একজন চোরের মতো মুখ করে এক পুরুষ, দেখলেই গা পিত্তি জ্বলে যায়। হতভম্ব দুজনই স্যার রবার্ট হঠাৎ করে টেনে এনেছেন, নিশ্চয় সব খুলে বলার সময় পাননি। স্যার রবার্ট ওদের দুজনকে দেখিয়ে বললেন, এসো, এই দেখুন, এই দুজন, এদের নাম হচ্ছে মিস্টার অ্যান্ড মিসেস নরলেট। মিসেস নরলেটের ডাকনাম হচ্ছে ইভান্স, আমার বোনের পাশাপাশি থাকার কাজ নিয়েছে বছর পাঁচেক আগে। আমি কি করেছি, কেন করেছি, এরা সব জানে, তাই নিয়ে এলাম আপনার সামনে।
তারও স্বরে ইভান্স বলল, কি করছেন স্যার রবার্ট? সেই লোকটা সঙ্গে সঙ্গে বলল, আমি কোনো কিছুর দায়িত্ব নিচ্ছি না, কিন্তু আমাকে জড়াবেন না এর মধ্যে। অপ্রসন্ন চোখে তাকিয়ে স্যার রবার্ট বললেন, আমি নিচ্ছি, ঠিক আছে? মিস্টার হোমস, সোজাসুজি সব বলছি, শুনুন, অনেক ব্যাপার জেনে ফেলেছেন আপনি, নইলে আমার আস্তানা এভাবে ঢুকতেন না। তার মানে এটাও নিশ্চয় জানেন যে ডার্বি রেসে একটা ঘোড়ার উপর আমি সর্বস্ব বাজি ধরেছি, যদি জিতি বেঁচে যাব, আর যদি হারি একেবারে শেষ হয়ে যাব। বুঝতে পারছি। বোন লেডি বিয়াট্রিসের উপর আমি সম্পূর্ণ নির্ভরশীল, কিন্তু তার এস্টেট শুধু তাকেই দেখবে, আমাকে নয়। আমাকে বাঁচতে হয় ইহুদি মহাজনের টাকায়। বোনের মৃত্যু হলেই ওরা শকুনির মতো ঝাঁপিয়ে পড়বে আমার আস্তাবল, ঘোড়া, সব কিছুর ওপর, পথে বসেই ছাড়বে আমাকে। মিস্টার হোমস, ঠিক 7 দিন আগে দেহ রেখেছে আমার সেই বোন। কাউকে তা বলেননি? বলবো কি করে, বললি তো রাস্তায় বসতাম। কিন্তু হপ্তা তিনেক ঠেকিয়ে রাখলে বেঁচে যাব। এই যে লোকটাকে দেখছেন, ইভান্সের স্বামী, এর জীবিকা হচ্ছে অভিনয় করা। ভেবে দেখলাম একে দিয়ে বোনের ভূমিকা হপ্তা তিনেক অভিনয় করালে ইহুদিদের ঠেকিয়ে রাখা যাবে। এমন কিছু শক্ত কাজ নয়, রোজ একবার গাড়ি চড়ে হাওয়া খেলেই হলো। ঘরে ইভান্স ছাড়া আর কেউ ঢোকে না, কাজে আর কোনো ঝামেলা নেই। বোন মারা গেছে ড্রপসি রোগে, অনেকদিন ধরেই ভুগছিল, সেটা মেডিকেল এক্সামিনার দেখবে। কয়েক মাস ধরে ডাক্তারও বলেছিল মৃত্যু হবে হঠাৎ, সার্টিফিকেট আনিয়ে দেখাবো। আপনি কি করলেন সেটা বলুন। দেখুন, ডেড বডি তো রাখা যায় না বাড়ির মধ্যে, তাই সেই রাতেই নরলেট আর আমি লাশ পাচার করলাম বাইরের ঘরে। ওখানে তো কেউ যায় না, কিন্তু স্প্যানিয়েলটা গেল সঙ্গে সঙ্গে, দরজায় দাঁড়িয়ে এত ঘেউ ঘেউ করতে লাগলো যে বাধ্য হয়ে ডেড বডি সরিয়ে নিয়ে যেতে হলো আরো নিরাপদ জায়গায়। তবে তার আগে স্প্যানিয়েলটাকে সরিয়ে দিলাম বাড়ি থেকে, তারপর ডেড বডি নিয়ে গেলাম গির্জার নিচের কবরখানায়। না, এর মধ্যে কোনো অসম্মান বা অশ্রদ্ধা নেই, লোকান্তরে তো আত্মার প্রতি কোনো অন্যায় করেছে বলে আমি মনে করি না। কিন্তু আমার কাছে এটা ক্ষমার অযোগ্য স্যার রবার্ট, কাজটা আপনি ঠিক করেননি। জ্ঞান দেওয়া খুব সোজা মশাই, আমার অবস্থায় থাকলে হয়তো অন্য বুদ্ধি আপনার মাথায় আসতো না। শেষ পর্যন্ত এতদিনে সব পরিকল্পনা ভেস্তে যাচ্ছে দেখলে মাথা ঠিক রাখা যায় না। ঠিক করলাম সাময়িকভাবে ভগ্নিপতির পূর্বপুরুষদের কোনো কফিন খালি করে তার মধ্যে বোনকে রাখব, কফিনের কঙ্কাল ফার্নেসে পুড়িয়ে ছাই করে ফেলব। তাই করেছি আমি আর নরলেট, দেখতে পাচ্ছেন। কিছুক্ষণ মাথা নিচু করে চিন্তামগ্নভাবে বসে রইল হোমস, তারপর বলল, যা বললেন তার মধ্যে একটা সমস্যা কিন্তু থেকেই গেল, রেসে জিতুন আর না জিতুন পাওনাদারেরা তো আপনাকে ছেড়ে দেবে না, এই এস্টেট তো লুট করে নিয়ে যাবে, কিন্তু তার সাথে আপনার বাজির টাকা জেতা হারার কি সম্পর্ক? ঘোড়াটা এই এস্টেটের সম্পত্তি, এই যুক্তিতে সব নিয়ে যাবে ওরা। আমার সবচেয়ে বড় পাওনাদার হলো স্যাম ব্রুয়ার, খুব বজ্জাত লোক, নিউ মার্কেটে একবার লাঠি পেটা করেছিলাম। আপনার কি মনে হয় সে আর আমাকে বাঁচাবে? না মিস্টার হোমস, সেটা সম্ভব নয়। উঠে দাঁড়িয়ে হোমস বলল, আপনার ব্যাপার আপনি বুঝবেন, আমার কর্তব্য আমি করব, পুলিশকে খবর দেব। রাত 12টা বাজল, ওয়াটসন চলো ফেরা যাক। সবাই জানেন অত্যাশ্চর্য এই কাহিনীর উপসংহারে অপ্রীতিকর কিছু ঘটেনি। স্যার রবার্ট যা করেছেন তাতে সেরকম খারাপ কিছু ঘটলে অবাক হতাম না। সেবার সসকম প্রিন্স ডার্বি জিতেছিল এবং মালিককে 80,000 পাউন্ড পাইয়ে দিয়েছিল। পাওনাদারদের টাকা মিটিয়েও স্যার রবার্টের হাতে এত টাকা থেকে গিয়েছিল
যে বাকি জীবনটা স্বচ্ছন্দে কাটিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন। শুধু লেডি বিয়েট্রিজের মৃত্যুর খবর দেরিতে নথিভুক্ত করার জন্য স্যার রবার্টকে মৃদু তিরস্কার করে ছেড়ে দিয়েছিল পুলিশ এবং মেডিকেল এক্সামিনার, যদিও তারা এই পুরো ব্যাপারটাকে হালকাভাবেই দেখেছিল। তাই শার্লক হোমসও এই ব্যাপারটা নিয়ে আর মাথা ঘামায়নি। আজ কাহনে শুনলেন স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমস কাহিনী দ্য অ্যাডভেঞ্চার অব দ্য শসকম ওল্ড প্লেস অবলম্বনে শসকম্বের রহস্যময় কবরখানা। গল্প যদি ভালো লেগে থাকে গল্পে একটা লাইক এবং কাহনে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন কাইন্ডলি, কারণ প্রচুর মানুষ বলছেন তাদের কাছে আমাদের গল্প নাকি পৌঁছচ্ছে না। শার্লকের ভূমিকায় প্রথমবার সুভাষ, মিস্টার মেসন অরিজিৎ, বার্নেজ সুদীপ্ত, ক্যারি ইভান্স অলিভিয়া, স্যার রবার্ট নরবার্টন অর্পণ কুমার শর্মা, শার্লক হোমস থিম মিউজিক অঙ্কুর শুভব্রত, ওয়াটসনের চরিত্রে আবহ ও সমগ্র পরিচালনা আমি আর জে অর্ণব। আজকের শার্লক হোমস কাহিনী কেমন লাগলো প্লিজ কমেন্টে জানান, আর যদি ভালো লেগে থাকে তাহলে 26 মার্চ কাহনের জন্মদিনের আগে আমাদের 25,000 সদস্য সংখ্যায় পৌঁছতে সাহায্য করুন প্লিজ। খুব শিগগিরই আরও একটি নতুন গল্প নিয়ে ফিরবে কাহন।